শাহিন, হ্যাঁ ভাই, মোবাইলটা কালকে কিনে আনলাম 25,000 টাকা দিয়ে। দেখ মোবাইলটা কেমন হইছে। ও ভাই, মোবাইলটা তো সেই ভাই, সুন্দর না? মোবাইলটা সুন্দর আছে। শাহিন আপনার ছোট ভাই, আমি আপনার ছোট ভাই না। শাহিন যে জিগাইলেন আপনার মোবাইলটা কেমন হইছে, আমার আর জিগাইলেন না। এই মগা, তুই কি মগ হইবি নাকি? তোকে দুইজন রইতো আমি জিগাইলাম। দেখি ভাই মোবাইলটা। ওই রে, মোবাইলটা তো সেই রে ভাই, রেডমি নোট 11। ভাই আমার খুব পছন্দের মোবাইল এটা। সেলফি ক্যামেরা অনেক সুন্দর ভাই। কত দাম হইছেন? একদম 25,000 টাকা নিছে, এক টাকাও কম নাই। ক্যামেরাটা দেখি তো ভাই। হ্যাঁ দেখ, একটা সেলফি লয়ে দেখ। এই মোবাইল তো আমার নজর লাগি গেছে গা। এই মোবাইল যদি আমি গায়েব না করি, আমার তো রাইতে ঘুমাইব না। দেখ সস ক্যামেরা কত সুন্দর। ও ভাই, সেই তো ক্যামেরাটা ভাই, ক্যামেরা তো পুরোই আগুন। হ্যাঁ বুঝতে হবে ভাই। ভাই ভাই আর একটু দেখি ভাই। আমার যেমনি হোক এই মোবাইলটা দুই একদিনের ভিতরে গায়েব করতে হইব। কি ভাবস তুই মনে মনে? দেখ একটু, দে হাতে দে ভাই। ভাই ভাবতাছি কবে এমন একটা মোবাইল লমু। লই তারবি, লই তারবি। ওই যে সামনের মাসে তোর ভাই টাকা দিব না? হ ভাই, ওই টাকাটা দে, তুই লয়ে লাগ। ভাই কত নিছে সেটটার দাম? একদম 25,000। জুবাই, হ্যাঁ ভাই, শাইন যা তইলে আজকে তারা। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, যাই। আমি একটু বসি। হ্যাঁ, গাছগুলোর জন্য জায়গাটা খুব ঠান্ডা লাগে। এনে 5 মিনিট বসি। সেটটা নিলাম, সুন্দর এই সেটটা। পেটে মাটি দিয়ে এই সেটটা কিনছি। এ ময়লা টলা বইরে গেছে গা, পাটা একবারে ধুলে বইরে গেছে গা। যাই ফ্রেশ হয়ে গা, নাইলে ময়লা টলা যাইবো না, ওয়াশরুমে যাই। ওই শায়েন, হ্যাঁ বল বন্ধু, তুই এখন বাইরে গা যা। আমি আমার একটা কাজ সাইরা তোরা এম পরাডাক মুজা যা, সোজা বাইরে গা। এখন আমার এই কামড়া সারতে হইব, নাইলে পরে আর পারবো না। যাই এন্দা পাতালে উঠটা জায়গা, আস্তে করে চিকন মাইডা দিয়ে দিব। এই রে আশরাফ ভাই, দিয়ে গোসলখানার মধ্যে হাত মুখ ধুইতাছে। আশরাফ ভাই যাতে না দেখে এরম সিস্টেমে আমার কামড়া করতে হইব। চুরি বিদ্যা বড় বিদ্যা, না পারলে মায়ের আস্তে করে মোবাইলটা চিকনে লেগে একটা জায়গা আশরাফ ভাই না দেখতে। এই তো মোবাইল রেনের মেয়ে। আরে রে রে রে, এই মোবাইল আমি চুরি করতে পারবো জীবন কল্পনা করে। এখন এর থেকে তাড়াতাড়ি চিকনে একটা জায়গা আশরাফ ভাই না দেখতে। জুবের কি করে? এ জুবের, এই রে এই কাম সারা রে। আশরাফ ভাই কি দেখে লো নাকি চুরি করার সময়? সরের পয়সা দাম দেবো না, একটা ফাপ্পল দেব। ওই আশরাফ ভাই, আরে ভাই আপনার এত সুন্দর মোবাইল দেখতে সেলফি তুলতে আইছি। সেলফি তুলতে আইছো? আরে ভাই আপনি কি আগুন একটা কিনলেন, একটা ছবি তুলছি মতো নয়। আমার আরো মন চাইতেছে আরো 50-60টা ছবি তুলতে, বুঝছেন ভাই? তুই তো হাওয়াই গেলি, হাওয়াই আইছিস আবার ছবি তুলতে। আইছি তো ভাই, আপনার বিশ আর তা মায়া দেই আপনার মোবাইল না, আপনার না এই যে একটু মোবাইলটা লয়ে ছবি তুললাম, গুতাগুতি করলাম কতক্ষণ। আয়েন ভাই দুইজনে একটা করা করা সেলফি তুলি। শখ করে যেহেতু আইছস, তোল একটা ছবি, সমস্যা কি ভাই? একটা আসি দেন। মেজাজটা কেমন লাগে? তারে কইছি গরুটা হ্যাঁ না বানতে, তেয়ানা বাইন্দে দেয়া গেছে। বেড়া গো গাছটি খেয়ালাইলে লাগবো নি, ফোলা বাইন যে কামড়ি করে। এই ফোলা বাইনে শান্তি দিল না মারে, কই বাইন্দে গেছে গরুটারে? দেয় বেড়া গো খেত বাইন্দে দেয়া গেছে, তাইলে বেড়ারা লাগবো নি। এমনই কাম করে ফোলা বাইন, এই ফোলা বাইন দিয়ে যদি কাম হইতো তাইলে তো সারছিল। এইরি আশরাফ ভাইন গরু বান্ধে, আশরাফ ভাইয়ের মোবাইলটা এখন খাইয়ে দিতে হবো। ওই দিনকে মিস করছি, আজকে খাইয়ে দিব। আরে গরু তুই কেমন শুরু করছিস এদিকে? এবার আনা থাক, কেন থেকে হারা দিন বইরে গাছ খা, সমস্যা নাই বেড়ারও লাগতো না। রে জুবে তেন গেল রি আবার তে বল। এই বেড়া তোর আব্বাই তোর বেড়া সারা গ্রাম বিচারে বাবা জেলেছে, তুই কেন? তোর আব্বাটা কে যা। আরে ভাই দে উঠতে দে উঠতে, তোর আব্বাই তোর বিচ যায়। আরে বেড়া পুরা গ্রাম বাই জেলেছে, তোর বিচাইরা যা। দেই তো হালা করে হালাই গেছে, নিয়ে নাই এনই আছে। এখন মোবাইল আলে চিকনে আস্তে করে এমন একটা চালে মনে দিলাম দৌড়। কি ঠাডা মরা রুইত পড়ছি রে, আমার মাথাটা তো একবারে ঘুরলে দিতেছে গা। যাই গর যায় ফ্যানের তলে বই তৈব। এই আমার মোবাইল কই? আই হাই রে আমার মোবাইল নিলো কেডাই রে, আশেপাশে তো কেউরে দেখতেছি না, মোবাইলে তো দেখতেছি না নিচে। আই হাই রে আমার মোবাইলটা নিছে গা, পরশু দিন আমি মোবাইলটা কিনছি 25,000 টাকা দিয়া, আমার নতুন মোবাইলটা নিছে গা। আই হাই রে কত কষ্ট করে আমি মোবাইলটা কিনছি, মোবাইলটা নিছে গা। যাই এদিকে যাই দেখি কেউ নিছে কিনা। এ না 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 রে তারে না না তারে না। আই আবার কর। আই ভাই কি অবস্থা? আরে মোবাইলটা তুইছি, মোবাইলটা ফাইতাছি না। আমি গরু চড়াইতাম গেছিলাম, এর ভাই তো মোবাইলটা রাইখে গেছি। আরে আরে সেটার উপরে মোবাইলটা ফাইতাছি না। আম গহে দেখি গেছিলেন নাকি তুই? না 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 ভাই, কি কও ভাই, তোমার মোবাইল চুরি হয়ে গেছে। আই হাই রে সাবধানে রাখবা না, হে দুন কত মোবাইলটা কিনছি জানোস? কত কষ্ট করে আমি মোবাইলটা কিনছি, মোবাইলটা নিছে গা কেডা জানি। তুই দাও স্তে মোবাইলটা। না ভাই আমি আজ কেন যাই না, তো তোমার বিচার তো ভাই। কেমন লাগতেছে কো? মোবাইলটা রাখছি আমি, হ্যাঁ গেছি আর গরুটা সরাই আইতে আইতে দেই মোবাইলটা নাই। আচ্ছা শাহিন আইছে, শাহিন কই রে?
ভাই শাইন রদা আমি কতক্ষণ আগে দেখছিলাম তার আব্বা ডাক মারছিল তে গেছে গা আচ্ছা শাইনের এনো যাই দেহি তার জিগাইয়া তেমন আইছিল দেখ জিগাও তারে ওই গেল কই খুঁজে পাইতাছিস না আচ্ছা আচ্ছা ওই বুঝি এনে কথা কইতাছে টেনশন করো না আচ্ছা বন্ধু রাই হ্যাঁ ভাই আরে আমার মোবাইলটা পাইতাছিস না আমি গরু চড়াইতাম গেছি চেরার মধ্যে মোবাইলটা রাইখা ওনে মোবাইলটা পাইতাছিস না তুই কি হেদিকে গেছিলি আমি তো ভাই হেদিকে জুবার রে দেখছিলাম জুবার রে দেখছিলি হ্যাঁ ভাই জুবারে কত তোরে দেখছে বলে এখন আমার মোবাইল নিছে কেডা আইডিয়া আমি বুঝতাছি না জুবারে কত তুই বলে গেছস এখন তুই কস আবার জুবাইরে গেছে আমি কিমনে মোবাইলটা বার করে কত হ্যাঁ না তো আর কেউ যায় নাই মোবাইলটা নিলে তো তখন দুইজনের মধ্যে একজনে কেউ নিছে এখন আছে না মোবাইলটা আমি হ্যাঁ রাইখি গেছিলাম বুঝছস এখন আমার মোবাইলটা জুবাইরে কইতাছ তুই গেছস তুই কইতাছ জুবাইরে গেছে তখন দুইজনের মধ্যে একজনে না একজনে নিছে মোবাইলটা আরে ভাই এনে গেছি মতো দেহি জুবাইরে জুবাইরে গায় তোর আব্বা ডাক পাতাছে তুই তাড়াতাড়ি যা এরপরে আমি এনতে গায় পড়ছি জুবাইরে কইছে হ্যাঁ ভাই আমার আব্বা ডাক পড়ছে আর লাগা আমি এনতে গায় পড়ছি এখন আমি মোবাইলটা কিমনে বের করি আচ্ছা ভাই ফাও কথা কই লাভ নাই আপনার মোবাইল তো বলে আমি নেই নেই হেনে জুবাইরা ছিল জুবাইর রেজা ধরেন গা আমার কাজ আছে আমি যাই গা হায় রে ফোরা কবাল রে যাই কষ্ট করে 25,000 টাকা মোবাইলটা কিনছি কত কষ্ট করে ফেডারে না দিয়া আর হেই মোবাইলটা আমার চুরি করে লয়ে গেল কি আশা ভাই মন খারাপ করে বসে রেছেন কে আরে কইস না রে পরশু দিন মোবাইলটা 25,000 টাকা দা কিনানছি এই মোবাইলটা তোর নিছে গা এখন জুবাইর আগে সুলহানের মাইদে শাইন আগে সুলহানের মাইদে তুই তো জানস তারা আমার লগে চলাফেরা করে হুম বুঝতে পারছি পরে তারা আছে না এখন তারা এক একজন এক একজনের উপরে দোষ দেয় আমার মোবাইলটা গায়েব করে দিচ্ছে কত কষ্ট করে মোবাইলটা কিনছি জানস খারাপ লাগতেছে রে এর জন্য না বয়ে রইছি হ একটা বুদ্ধি বার করি কিভাবে বার করা যায় আপনার একটা বুদ্ধি দেই বুদ্ধি অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনি মোবাইলটা বার করতে পারবেন আর সুদটাও ধরতে পারবেন কি বুদ্ধি ক আপনি একটা কাজ করেন একটা 500 টাকা নোট ছাদের উপরে নিয়ে ভিজায়া থুয়ে রাখেন তারপর আপনি পিছন থেকে লুকায়া দেখবেন ওদের মধ্যে যে নিব তেই চোর মনে করবেন কথা কিন্তু খারাপ কস নাই ঠিক ওই সুন্দর একটা আইডিয়া দিছস এই কাজটাই করতেইব 500 টাকা নোট ভিজাইয়া ওগো সামনে ছাদের মাইদে দেমু ঠিক আছে জুবার আশারের সামনে দিয়া রাখমু তাগো সামনেই দেখাইয়া রইদ দেমু দেহি কেডা নাই যে নিব তে ওই সুরডা তুই একটা সুন্দর আইডিয়া দিছস রে ভাই ধন্যবাদ তরে দাঁড়া আজকে সুর দৈরা সেরা দেমু এনে টাকাটা রাহি গেটের সামনে দেয়াইব আর সামনে পড়ব আজকে সুর ধরমুই ধরতালে কেসকি বান্দিয়া ইচ্ছা মতো ভিডামো এই পাতলাম টোপ এই টোপ গিলবি আর মরবি যাই এবার ডাকদা লই গরে ও আশা ভাই হ্যাঁ চোরের কোনো খোঁজ পাইলেন আরে না রে চোরের কোনো খোঁজ খবর পাই নাই কতদিন ধরে তো কলকা আড্ডা দেওয়া না চল সাথে যাই আড্ডা দেই চলে ওই দিন ধরে তো আড্ডা পাড্ডা দেই না আপনার লগে সাথে আড্ডাটা দিয়ে আসি আয় আজকে চোর ধরতালে বাপের নাম্বার বুলাইলামো এই রে মেঘনাচি তুই বৃষ্টি যেমনি আমার এই টাকাটা খাই তুই ও তাকর বংচুং দে আয় পড়ি কি রে হ্যাঁ না খারে রইছিস কি লাগা ওই ভাই আমি একটু বাইরে জায়গা ভাই আমার কাপড় চোপড় ভিজাইছি রে দুইতে বাচ্চা জায়গা ভাই হ্যাঁ ববিন এদিকে হ্যাঁ না না বন্ধু আমার কাজ আছে ও আচ্ছা তাইলে তুমি এ শাইন তাইলে আমরা জায়গা চল চলেন আমরা জায়গা তোর আজকে খবর আছে দাঁড়া এখন ওই সুযোগ এখন যদি টাকাটা না নেই তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হইলো টাকাটা আসতেই করে লেখা জায়গা আইসুস তুই দাঁড়া এই তো টাকাটা পকেটে বললাম এখন একটা দৌড় 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 এক এদিকে এদিকে কাম সাথে এদিকে রে আশা ভাই আপনি এনো তুই এনে কি আরস কোন ভাই বাজে দেব তাড়াতাড়ি কেলে গাইছো আইয়া মানে ভাই আইছিলাম দাম নগরে বিচারতাম বিচারতে আইছো ও ভাই আয় এদিকে আরে ভাই বাজে দেব আমার ভাই কাজ আছে আরে পরে আমুনি ভাই তুই সাদের মাই দে একটু আগে করলি কাজ আছে কাপড় চোপড় ধুবি এখন আবার সাদের মাই দে কি আরস তুই ইয়া মানে ভাই এমনি আইছি ভাই এমনি আইছো হ হ ভাই দরাড়া মনে গায়া লাইছি রে আচ্ছা এমনি আইছস না হ ভাই এই যে এই ভিডিওতে এই রে কাপড় এটা কে আচ্ছা ভাই ভিডিও করে লাইছে ও মা গো এটা কেডা ভাই ভাই আমি না ভাই তুই এখন আমার মোবাইল ডাউনিস
টেহাড়া অনিসস এই সুরিটা ধরার লাগিয়া আমি একটা কৌশল খাটাইছি ঠিক আছে তুই আমার মোবাইল দেনছস ভাই 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 মাফ করে দেন ভাই মানে মাফ করে দেন মোবাইলটা দে মোবাইলটা না দিলে তো কঠিন মেরে খেয়ে গেলাম বড়স্কা খবর আছে ভাই 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 খারান ভাই খারান ভাই আমি আপনার মোবাইলটা নিছিলাম ভাই আপনি কেউর কাছে কইন না ভাই আমার মাইরেন না ভাই ভাই আমার মাফ করে দেন কেউর কাছে কইন না ভাই আমার মাইরেন না ভাই আমার মাফ করে দেন ভাই আমি এর কাম জীবন করতাম না ভাই আমার সাথে দেন ভাই সরের বাচ্চা যদি থাকতে তোর খবর আছে লাজগা